40 দিন তাকবীরে উলার সাথে নামাজ আদায়ের প্রতিযোগিতায় বিজয়ীদেরকে বাইসাইকেল প্রদান করা হয়েছে। পবিত্র রমজান মাস উপলক্ষে নোয়াখালী বেগমগঞ্জ কাজীরহাট উত্তর বাজার জামে মসজিদ চত্বরে এমন আয়োজন করে হিলফুল ফুজুল ইসলামী পাঠাগার। গত 10 মার্চ থেকে শুরু হওয়া আয়োজনটিতে শিক্ষার্থীরা অংশ নিয়ে টানা 40 দিন জামাতে নামাজ আদায় করে 6 জন বিজয়ী হলে এমন পুরস্কার প্রদান করা হয়। এছাড়া মাসব্যাপী কোরআন প্রশিক্ষণে অংশগ্রহণকারী 20 জনকে পবিত্র কোরআন উপহার দেওয়া হয় এবং 18 জনকে অন্যান্য ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। এ সময় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী এম আবু নাসের দুলাল। প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করেন তেজগাঁও রহমতে আলম ইসলামী মিশন মসজিদের খতিব হযরত মাওলানা ইসমাইল। হিলফুল ফুজুল ইসলামী পাঠাগারের সভাপতি মোহাম্মদ বদরুদ্দোজার সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় চেয়ারম্যান, হিলফুল ফুজুল পাঠাগারের উপদেষ্টা বৃন্দ, মসজিদের ইমাম, 2 জন প্রবাসী ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পুরস্কার বিতরণ শেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে আয়োজনটির সমাপ্তি ঘটে। সাফায়েত সাকিব, ডেস্ক রিপোর্ট, নোয়াখালী টিভি। এখন নোয়াখালীতে শুরু হয়েছে ডিভাইস কসমেটিক খৎনা। আপনার সন্তানের জন্য শতভাগ নিরাপদ, ব্যান্ডেজ মুক্ত, রক্তপাত মুক্ত, ইনফেকশন মুক্ত খৎনা হবে এখন নোয়াখালীতে। খৎনার প্রথম দিন থেকে রোগী গোসল করতে এবং স্কুলে যেতে পারবে। সেলাইবিহীন ব্যথামুক্ত ডিভাইস কসমেটিক খৎনা করান, শিশুদের সুন্দর, স্বাভাবিক এবং ঝুঁকিমুক্ত রাখুন। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।